তোকে নিয়ে না পারি না এরকম ভ্যা ভ্যা করে কাদার কি আছে আমাদের এত সুন্দর নাটকটা ওই যে ওটা মাদারটা হনুমানটা ওই তো নষ্ট করলো আর ভুবন কি করলো লুকিয়ে গেল লক্ষ্মণ শেষে চার হনুমান লুকিয়ে গেল আরে তুই আয় তো আমি আজ আপনার হ্যালো হ্যালো ইস ঠিক ফোনটা কেটে বসে আছে এই মেয়েটাকে নিয়ে আর পারি না রিয়া হ্যাঁ কোথায় আছিস আরে এত কথা ফোনে বলা যাবে না আর তুই আসার আগে জ্যোৎস্নাকে ফোন করে দিবি হ্যাঁ জ্যোৎস্নাকে বলবি এই ছাদে বসে আছে আচ্ছা ঠিক আছে এই গোবিন্দ হ্যাঁ একটা চা দে তো আর সব কই আরে সব চলে আসবে হ্যালো আরে তোরা সব কোথায় বলছি গোবিন্দের দোকানে আয় তো সব দরকার আছে চলে আয় চলছিলাম ওকে বললাম যে সুবর্ণা তুই আয় আরে কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না আরে তুই বলিস না সেদিন আমাদের নাটকটা এত সুন্দর হলো আমরা এত সুন্দর করে সব সেজে গুজে গেলাম এত সুন্দর করে সব করলাম লাস্ট মুহূর্তে এসে মাতাল বুড়োগুলো এমন জলটা ঢেলে দিল যে পুরো নাটকটা একদম যাচ্ছে তাই হয়ে সবাই হাসাহাসি করছে মানে দর্শকের হাসাহাসির চোখে পাড়ার ছেলেরা এখনো পর্যন্ত আমরা রাস্তায় বেরোচ্ছি ওরা আমাকে দেখে হাসাহাসি করছে আরে এই ঘটনাটা তো বলো আরে বলিস না নাটকটা খুব সুন্দরভাবে হচ্ছিল শেষে কি হলো জানিস তো ওই আমাদের আসল হনুমান না ঢুকে আরে সে নাচ দিতে কি করেছে আমাদের যে লক্ষ্মণ সেজে ছিল সে হনুমান সেজে ঢুকে গেল আর ওই হনুমান তো আসার নামই নেই তারপর কি হলো বলো তাও ঠিক ছিল তারপর কিছুক্ষণ পর কি করলো জানিস ওই আসল হনুমান ওই বুড়া মাতাল মদ খেয়ে নিয়ে স্টেজে এসে চলে আসলো সুবর্ণা দিকে টানতে টানতে নিয়ে ঢুকে আর সে তো উল্টা পাল্টা ডায়লগ বলেই যাচ্ছে আর অডিয়েন্স অডিয়েন্স তো হেসে গড়া গড়ি দিচ্ছে লজ্জায় আমার মুখ দেখাতে পারছিলাম না আমি তো অডিয়েন্স বসেছিলাম আমি তো দেখেছি জানিস তো এই অবস্থা এরকম করে চলা যায় বল ওদের সঙ্গে এই বুড়ো বজ্জাত গুলো সঙ্গে আমরা কিভাবে পেছনে লেগেছে আমাদের আর লাস্টে কি হলো জানিস কি ওই হনুমানটাকে মাতালটাকে ওরা সবাই মিলে এসে ওদেরই লোকরা এসে সব চ্যাংচোড়া করে তুলে নিয়ে গেল স্টেজের মধ্যে খান থেকে আর তোমরা কিছু বললে না মানে কি করব তখন বলতো আর কি করার ছিল সুবর্ণ তো ঘর থেকে বেরোচ্ছে না আর দিদি আমাদের নেই আমাদের আর কি করার আছে এদিকে তো লজ্জায় পাড়াতে রাস্তায় মুখ দেখাতে পারছি না শোনা তোমার ওই অ্যাকাউন্টটা আছে এই তো শুনুন ওই একটু রেবা দিকে ফোন করে ডাকো তো হ্যাঁ হ্যাঁ দাদা কে ডাকি হ্যাঁ রেবাদি একটু ছাদে এসে তো ব্যবহারের ছাদে হ্যাঁ তুমি যা করছো রেখে দিয়ে এসো না দরকার আছে আরে কি হয়েছে আমাকে একটু বলবি কি করছিস তোরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সেদিন তোকে কতবার বারণ করেছিলাম যে মদ খাস না তুই আমার কথা শুনলি না ছি 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 আরে ওর কত ট্যালেন্ট ছিল হ্যাঁ পচা মাতাল পচা মাতাল আমাদের রামলীলা কত সুন্দর রিহার্সাল হচ্ছে সেটাকে একবারে আরে আমরা কত দিন ধরে কত কষ্ট করে রিহার্সাল দিয়ে হ্যাঁ আমি খুব
টেনশনে ছিলাম সেদিন। টেনশনে ছিলাম সেদিন? তোর আবার কিসের টেনশন? যত টেনশন তো আমাদের টেনশন ছিল। এ আবার মোবাইল নিয়ে কি আরম্ভ করলো? ব্যাপারটা কিন্তু খুব গন্ডগোল মনে হইতেছে, কিছু না কিছু একটা আছে। আরে কৃষ্ণ একটা পাকা খেলোয়াড়, তোরা জানিস না। আরে আমার মনে হচ্ছে এই বয়সে ফোন নিয়ে কি একটা করছে। আরে শোন, সবচেয়ে বড় জিনিস ওকে আমাদের নজরে নজরে রাখতে। আমার দ্বারা হবে না। আরে বোঝো না, বাড়িতে থাকা যায় ওইভাবে ঝগড়া গন্ডগোল করে? আরে তুমি নিয়ে এসো না, আমরা তো বুঝিয়ে দেখতে পারি। আরে শুনবে না আমার কথা, একটু বোঝো। আমাদের জন্য এইটুকু করো। আর আমি যে বুড়ো গুলোর ওখানে কাজও করি সেটাও তো আমার বিচ্ছিরি ব্যাপার, সেটা বোঝো। তুই তো দেখেছিস ওই বুড়ো গুলো কিভাবে আমাদেরকে হেনস্থা করেছে। সবই তো বুঝতে পারছি। আচ্ছা আমি দেখছি তাহলে, চেষ্টা করে। কিন্তু আমি জানি না, পরে যদি কোনো গন্ডগোল হয় আমাকে কিন্তু বলতে পারবে। গন্ডগোল হবে না, তুই তোর বরকে এখানে রেখে নিয়ে এসো, আমরা কথা বলবো, ঠিক আছে? জানি না বাবা, আমার কপালে শেষে কি নাচছে। কিছু হবে না, আমরা কথা বলছি তো। ঠিক আছে, আমি গিয়ে বলছি, যদি ও রাজি হয় আসে তোমাদের ভাগ্য, আর আমার তোমার তুমি দেখে নিয়ে এসো। ঠিক আছে, জানি না পরে অশান্তি হলে সব লাগবে, বুঝবে। কি বলছো, লজ্জা লাগছে। সকাল থেকে এত মেসেজ করলে, কত রোমান্টিক রোমান্টিক কথা বললে, এখন বলছো লজ্জা পাই? না না, কিসের লজ্জা? না না, লজ্জা পেলে কেন হবে, তাহলে আমি এখানে লাগবে না। আরে আচ্ছা, তুমি তো আমাকে টাইম দিলে তোমার সাথে দেখা করতে আসার, আর এখন বলছো লজ্জা লাগে? না না না, এতে 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 লজ্জা লাগার কি আছে? না না না, শোনো, দেখো তুমি চলে যেও না, আমি আমি আজকে তোমাকে দেখবই। ভালো আছেন কাকু? আমি উঠছি। আরে একটু দাঁড়ান না,
দেখুন তো এবার পারেন কিনা। ঠিক আছে, মানুষ চায় না সবকিছু হয়। আরে সন্ধ্যাবেলা? হ্যাঁ, কখন আসবে? সাতটার সময়। ঠিক আছে ঠিক আছে, আসি। কি বলছো, লজ্জা লাগে। আমি আমি আজকে তোমাকে দেখবই। ভালো আছেন কাকু? তাহলে তো ব্যাপারটা এবার পাড়াতে জানাতে হয়। ও, কইতেই হইব। কেন জানতে কিছু ঘটে নাই? আরে এত বড় ঘটনা, এটা পুলিশকে জানাতে হবে। সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম কি হয়নি? কি করেছে তোমরা? কি ঘটালে? কিছু বলবেন তো। আরে কিছু কথা কি প্রমাণ আছে? আচ্ছা আচ্ছা, দেখতেছি দেখতেছি। আর আমরা মিলে এটা বসে ঠিক আছে ঠিক আছে। আমার এই ঘটনাটাও কিন্তু বেরিয়েছে তখন আমরাও কিন্তু ছেড়ে দেবো না। আর কি পেয়েছে? Yo, 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 yo.